চলো আমাদের সাথে। আর আজকে কিনবো হচ্ছে বাড়ির মহিলাদের জন্য আর পুরুষদের জন্য আর পুকুর জন্য অবশ্যই। তো চলো যাওয়া যাক, কি কি কিনছি অবশ্যই দেখাবো। আর জানি প্রচুর ভিড় হবে, জানি না কি করবো না করবো, আর এমনিতে বাড়ি থেকে গরম লাগছে। আর আমার কিছু জুয়েলারি কেনার আছে, আমি জানি না আমি কিছু নেবো কিনা, সঠিক এখনো জানি না। যদি নিই অবশ্যই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। তো তোমাদের দাদা ভাই আছে হচ্ছে এটিএম এ টাকা তুলতে, তো টাকা না হলে তো কিছুই কিনতে পারবো না, আগের দরকার টাকাটার। তো এই যে আমাদের এখানকার এটিএম, তো আসুক তারপর আবার বেরিয়ে যাব। আমরা চলে এসেছি কৃষ্ণনগর শপিং করতে। আর প্রথমে গেছিলাম হচ্ছে আমরা স্টাইল বাজারের ওখানে, কিন্তু ওখানে এত ভিড় আর কোনো দোকানের সামনে গাড়ি রাখতেই দিচ্ছে না। আর গাড়ি যেহেতু নিয়ে গেছি, গাড়ি আর কোথায় রাখবো। তো ওখানে আর আমরা দাঁড়ালাম না, আমরা চলে এসেছি এক্সপ্রেস বাজারের এখানে। তো এখানে বেশ জায়গা ছিল গাড়ি দাঁড় করানোর, তো এখানেও যদি জায়গা না থাকতো চলেই আসতাম। তো প্রথমেই এসেছি হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি পুকুর জামা দেখতে। তো কী আর বলবো, সব ড্রেসই বড় বড়, ওর এক মাসের বয়সের ড্রেস তেমন নেই, তো যেটা ভালো লাগে মানে দুটো আলাদা আলাদা পড়তে পারবে। বড় হবে জিরো ওইটা, ওইটা জিরো তারপরে আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কিনতে। তো এখানে বেশ সুন্দর সুন্দর শার্ট আছে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর। তো কালারগুলো সুন্দর, তো নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে এসেছি শাড়ি দেখতে। তো এই কী আর বলবো, মানে যে বছরেই যাচ্ছি শুধু জামদানি শাড়ি দেখতে পাচ্ছি, ঢাকায় জামদানি নাই তার জামদানি। তো ভাবলাম কী আর নেবো, আর বাড়ির থেকে একদম মানা করে দিয়েছে জামদানি একদম নিয়ে আসবি না। তো কী করবো, বলেছে যে তাঁতের শাড়ি নিয়ে আসবি, তো তেমন কিন্তু ভালো তা তো আমি খুঁজে পাইনি, কি মানে কি করব। তো এখান থেকে যেমন পেলাম তেমনটাই নিলাম। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে দু একটা শাড়ি আমার বেশ ভালো লাগছিল, আর আমি তেমন কোনো শাড়ি নিইনি, যেগুলো আগে তোমরা দেখেছো আগের ভিডিওতে সেই শাড়িগুলোই আছে। আর এই হলুদ লালটা দেখতে পাচ্ছ, এটা ভাবছিলাম শাশুড়িমার জন্য দেখছিলাম, মানে উনি তো সধবা, তো ওই জন্য দেখছিলাম যে লাল হলুদের মধ্যে। তো আগের বছর একবার জানো তো একটা লাল হলুদ মানে লাল দিয়ে শাড়ি নিয়েছিলাম, তো ওরা একটু বয়সই হয়ে গেছে, তো এই শাড়িটা দেখেই বুঝতে পারছি একটু নতুন বউ, নতুন বউ মানে পরলে ভালো লাগবে, আমি পরলেও ভালো লাগবে, মানে একটু সাজগোজ করে। তো ওনার আবার এত লাল টাল পছন্দ না, কিন্তু শাড়িটা খুব সুন্দর। তো ভাবলাম যা থাক তাহলে অন্য কালারই নিই। তো অন্য কালার নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কী কালারের শাড়ি নিয়েছি। তারপরে শাড়ি কমপ্লিট হয়ে গেল নেওয়া। তো এখানেই দেখছিলাম একটা জুয়েলারি দোকান, তুমি জানোই তো। তো ওখানে গেলাম, ভাবলাম কিছু নেব, তো হট করে একটা জিনিস মনে পড়ে গেল আমার। আমি অনেকদিন আগেই বলতে পারো এরকম হচ্ছে জুয়েলারির কাছ থেকে, এরকম শপিং মল থেকে একটা জুয়েলারি নিয়েছিলাম, তো বাড়ি এসেই দেখছি ভেঙে গেছে। তো এখানে তো চেঞ্জ করাও যায় না, আর এখানে রেঞ্জটাও অনেক বেশি, মানে অনেক, যেটা আমাদের এখানে ধরো 100 টাকা, ওখানে ধর মানে 400 টাকা এইরকম। তো গেলাম, যদি পছন্দ হতো অবশ্যই নিতাম, তেমন কিছু পছন্দ হয়, একটা মঙ্গলসূত্র পছন্দ হচ্ছিল, তো দেখছি 700 টাকা দাম বলছে, তো আমি আর নিলাম না। তো আজকে কালকে আমার কোনো জুয়েলারি কেনা হয়নি, ভিডিওটা আজকে আমি এডিটিং করছি, আজকে যাব দেখি কি জুয়েলারি কিনি না কিনি। আর এখানে দেখতে পাচ্ছ জুতোও আছে, তো এখান থেকে আমি তেমন কিছু আর কিনিনি, আমি বেরিয়ে চলে এসেছি, আর টাইম আর নেই, এবার বাড়ি ফিরতে হবে। আর গান হচ্ছে ওই জন্য আমার মানে বাইরের থেকে ভয়েসটা দিতে হচ্ছে, নাহলে এমনি সাউন্ডটি থাকতো।
তো এখানে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিচে চলে আসছি। এবার তোমাদের দাদা ভাই বিলটা করবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। আর এখানে দেখছিলাম হচ্ছে তোমাদের বডি স্প্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল, তো এখান থেকে আমরা দুটো বডি স্প্রে নিয়েছি। এই যে বেরিয়ে যাচ্ছি, আর আজকে শাড়ি পরে আসার মানে কি বলবো, কারণ হচ্ছে ভাবলাম ভিডিওস বানাবো যাওয়ার সময় কিছু শর্টস, কিন্তু এত লেট হয়ে গেছে ভিডিওস বানানো হয় না, শাড়ি পরে মানে আমার কমফোর্টেবলও লাগছিলো না, তো মনে হচ্ছিলো যে ড্রেস পরে আসলেই ভালো হতো। যাই হোক, পরে চলে এসেছি আর কি আর বলবো, আর শাড়ি পরলেও বেশ ভালো লাগে। তো তারপরে চলে এসেছি, দেখো এখানে অনেক টেডি টেডির দোকানে, তো ভাবলাম যে পুকুর জন্য একটা সফট টেডি নিই, তো নিয়েছি। তো দেখো কি দারুণ দারুণ এখানে সফট টেডি, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আমি বাড়িতে চলে এসেছি, আর বাইরের থেকে এত খিদে পেয়েছে, বাড়িতে আসবো বলে তারা বলতে কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি, তাড়াতাড়ি বাড়ি এসে জল খেলাম। আর বাইরে তো পুরো পুজো শুরুই হয়ে গেছে, আর কালকে তো পঞ্চমী, তো হেভি ভালো লাগছে। তো কেনাকাটি এখনো শেষ হয়নি, আজকে আমার জন্য কিচ্ছু কিনতে পারিনি, আজকে দুই মায়ের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য আর পুকুর জন্য কিনেছি। তো পুকুর একটা স্পেশাল গিফট আছে, সেটা আমরা কালকে আনতে যাব, তো তোমরা তো ভিডিও পেয়েই যাবে। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আমি কিনতে পারিনি, মানে এত ভিড়, আর ওখানে যে এই কটা জিনিস কিনতে টাইম পুরো অলরেডি শেষ। তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেটা নিয়ে এসেছি পুকুর জন্য, তো এই দেখো এটা সফট টেডি, আমার খুব পছন্দ হলো, আর আমার ভাবছিলাম ওর জন্য একটা ছোট্ট দেখে সফট টেডি কিনবো। তো দেখো কি ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর, আর এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে এখানে থাকবে, উমা এখানে থাক। তারপরে যেটা নিয়েছি তোমাদের দাদা ভাই, প্রথমে পুকুরটাই দেখিয়ে দিচ্ছি। পুকুর আমরা একটা ড্রেসই নিয়ে এসেছি আপাতত, তো দেখতেই পাচ্ছ অবশ্য বড় হবে, কিন্তু কিছু করার নেই, ড্রেসটা আমাদের খুব পছন্দ হয়েছে। এই যে এইরকম ভেতরে আছে একটা গেঞ্জি, আর ওপরে জ্যাকেট মতো। তো ছেলেদের এই জামাগুলো পরালে যে কি ভালো লাগে কি বলবো, আর এই টাইপের শপিং মলে প্রচুর ড্রেস দেখছিলাম। তো ভাবছিলাম যে কবে যে পুকুর জন্য ড্রেস গুলো কিনবো, আর পুকুরকে পরাবো, সেটাই আমার মাথার মধ্যে ঘুরছে। তো 3-4 মাসে হলে অবশ্য পরাতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে ভেতরে আছে একটা এই গেঞ্জি, গেঞ্জিটা তোমার আলাদা ভাবে আছে, এই গেঞ্জিটা এমনিও পরাতে পারবো, আর তারপরে ওপরে এই যে জ্যাকেটটা দিয়েও পরাতে পারবো। তো আমার তো আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে, আর এর সাথে প্যান্টটা, প্যান্টটা তো এখন হবেই না, ওর দেখতে পাচ্ছ অনেকটা বড়, জানি না গেঞ্জিটা হবে কিনা, না হলেও রেখে দেবো পরে করতে পারবে আর কি। তো কেমন হয়েছে জানিও। আর কুকুর এমনি তো প্রচুর ড্রেস হয়ে গেছে, পরে একদিন কুকুর ড্রেস দেখিয়ে দেব, যে আরো তো অনেক ড্রেস পেয়েছে। আর ওর পিসিমণি হচ্ছে, ওকে ওর দাদা আসবে, তো টাকা নিয়ে আসবে ওর ড্রেস কেনার জন্য, এখন আসেনি। আর তারপরে কিনেছি হচ্ছে ওখানে তোমার ডিসকাউন্ট দিচ্ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো দুটো বডি স্প্রে নিয়েছি, দেখতে পাচ্ছ ফগের একটা ব্ল্যাক একটা ইয়েলো, তো এইটার থেকে এইটার স্মেলটা বেশি আমার ভালো লাগে। আর এটা ফ্রি, খুঁজে পাচ্ছিলাম না কোনটা নেবো, তো এই দুটো নিয়েছি, এর সাথে একটা ফ্রি। আর একটা এই যে এটা নিয়েছি তোমার কড়াই টড়াই মাজার জিনিস, 39 টাকা, একদম কম দামে 6টা পেয়েছি, তো নিয়ে নিয়েছি এইটা। এবার তোমাদেরকে দেখাবো তোমাদের দাদা ভাইয়ের জামা, তো এই যে দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি, শার্টের কালারটাও খুব সুন্দর, আমাদের ঘরের কালারের ওই সাইডের কালার, জানো তুমি যখন এই শার্ট পরে দিয়ে সেজে থাকবো, একদম ওই কালার এই কালার সেম। তো কেমন লাগছে জানিও কালারটা, ছেলেদের শার্টের আর কি বলবো। তো হচ্ছে ওই শপিং মল থেকেই নেওয়া হয়েছে, এটা মা দিয়েছে ওকে সঞ্জয়কে, আর মা আমাকে কিছু দেয়নি, আমাকে একটা বড় জিনিস দেবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর তোমার দাদা ভাই আমি দিয়েছি এটা, যাই হোক এই গেঞ্জিটা নিয়েছে, কেমন লাগছে জানিও, ওকে পরে বেশ ভালো লাগছে। আর তোমার দাদা ভাই এমনি যে জিনিসই পরে না আমার খুব ভালো লাগে, তারিখ শুনে পিছন দিক থেকে মুচকি মুচকি হাসি, সত্যি কথা ভালো লাগে। আর সব থেকে যে দুটো নিয়ে আসতে গেছিলাম সেই দুটো তোমাদেরকে দেখাবো, দুটো শাড়ি হচ্ছে প্রায় সেম, কিন্তু কালারটা আলাদা, একটু ডিজাইনটা আলাদা, তাঁতের শাড়ি। তো আমার মা দুই মায়ের জন্য, দেখতেই পাচ্ছ এই যে দুই মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি তাঁতের শাড়ি, এটা হচ্ছে আমার মায়ের, এটা হচ্ছে শাশুড়ির মায়ের। তো চলো খুলে দেখাই শাড়ি দুটো, কিন্তু কালার সেই, শাড়ি দুটো নিয়েছি ওদের নামে, ওরা পরবে হয়তো দু একদিন, প্রায় দিনই আমি পরবো। তো দেখো কি দারুণ, মানে কালার গুলো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, আর কাজ গুলো খুব সুন্দর। দেখো এই পিঙ্ক কালারের সাথে এই কালারটা কিন্তু খুব মানিয়েছে ভালো, তো কেমন লাগছে অবশ্যই জানি। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি,
আর আমার মা বলেছিল যে যদি শাড়ি কিনিস আমার জন্য তাহলে অবশ্যই আকাশি কালার থেকে কিনিস, কারণ মার অনেক কালার আছে। আর বলেছিল যে তাঁতের শাড়ি আনতে, কারণ জামদানি শাড়ি প্রচুর আছে, তোমরা তো দেখোই, কারণ আমি যে শাড়িগুলো পরে ভিডিও বানাই সব কিন্তু আমার শাড়ি না, আমি আমার মায়ের শাড়ি পরি। আর মায়ের শাড়ি মানে বুঝতে পারছো মেয়েদের একই হয়, শাড়িটা কি আলাদা হবে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমি শাশুড়ি মায়ের ভাবছিলাম হচ্ছে লাল হলুদ দিয়ে, তোমার দাদা ভাই দেখছিল কিন্তু প্রচুর লাল হলুদ লাগছিল, তো ভাবছিলাম নতুন করে শাড়ি আবার যদি না পরে, আগের বছর এমনিতে একটা লাল কালারের এনেছিলাম বলে বলছিল এই বাবা এত লাল, তো এই জন্য এই কালারটা নিয়ে এসেছি। এই কালারটা তোমরা বলো কেমন হয়েছে, এই যে ভেতরটা কিন্তু সুন্দর ব্লু কালার, আর এই যে পিঙ্ক কালার, এটা পিঙ্ক না এটা কি কালার, এটা কি কালার বলে, এটা এই যে দুধে আলাদা কালার টাইপের কি কালার, বেশ কালারটা সুন্দর, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটি, এই কেনাকাটি করতে প্রাইস গুলো বলে দাও আবার। ও আচ্ছা, তাহলে প্রাইস শাড়ি দুটো একই, এগুলো কিন্তু সস্তায় পাইনি অবশ্য কালকের মতো, ওখানে খুঁজিনি, ওখানে খুঁজলে ওখানেই পেতাম, জানি না কালকে পেতাম কিনা, তো কালকে ওখান থেকে জানো তো আরো বেশি শাড়ি আনলে আমার ভালো হতো, আরো কিছু শাড়ি মানে বাড়ি এসে মনে করছে যে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু নিয়ে আসিনি আমি, তো এই দুটোই হচ্ছে প্রাইস, ইয়েটা ওই তো এইটা নিয়েছে 1050 আর এটা নিয়েছে 1000, এটা 50 টাকা বেশি নিয়েছে, তো এটা 1000 টাকা, এটা 1000, এটা 1050 নিয়েছে। আর হচ্ছে কুকুর জামাটা নিয়েছে 700 টাকা, আর এইটা সঞ্জয়ের জামা 700 টাকা, গেঞ্জিটা 400 টাকা, এই হলো। আর সফটের এত দাম কি বল, ওই পুচকি একটা টেডি নিয়েছে 250 টাকা, তো চলো আজকে এই পর্যন্তই। তো তোমরা অনেকে দাম জিজ্ঞেস করো, অনেকে হয়তো বলবো বাবা দাম বলে দিচ্ছে, তো অনেকে দাম জিজ্ঞেস করো যে কত নিয়েছে, কারণ অনেকেই এক টাইপের জিনিস কিন্তু কেন, তখন ভাবো যে দামের সাথে ইয়ে, কারণ কালকে যে ভিডিওটা দিয়েছিলাম অনেকে বলছো দিদি আমার কাছ থেকে এই শাড়িটা 750 টাকা নিয়েছে, 500 টাকা নিয়েছে, তো ওই জন্য আর কি বলে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা ওয়েট করো। আর সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, তো পুজোটা অনেক ভালো কাটাও, টাটা।